মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আজ মেহেরবানি করে আজকের বাফিনে আমাদেরকে আশার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে এই গরম শহর রক্ত গরম শহর দরবারে রোজ মোবারক থেকে সকলে আওয়াজ দিয়ে একবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে ও মাবুদ আজকের এই গরম শহর দরবারে এই হবিগঞ্জের জমিনে হবিগঞ্জ জেলার এইটা কোন উপজেলা মাধবপুর নাকি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লোহাইত গ্রামে শাহপুর বললে কাছাকাছি চিনা যায় লোহাইত গ্রামের শাহপুর এলাকায় আমার বন্ধুরা আজকে গভীর রাতে লোহাইদের গরম শহর মাজার গরম গরম আল্লাহ গরম গরম হৃদয়ের মানুষেরা গরম গরম নবী প্রেমিকেরা গরম গরম সুন্নিরা আজকে মাহফিলকে গরম করার জন্য গরম সার ফয়েজ নিয়ে মাহফিলকে গরম করে দিয়ে নিজের আত্মাকে গরম করে দেওয়ার জন্য আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে রসূলের পাকের নূরের তাজাল্লি দিয়ে আউলিয়া কেরামের ফয়েজ দিয়ে গরম সার ফয়েজ দিয়ে রুহানি তাওয়াজ্জু দিয়ে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু দিয়ে আপন আপন পীর মুর্শিদের রুহানি তাওয়াজ্জু দিয়ে গরম সার দরবারে কবির রাতে কলবদারে গরম করার জন্য বসে থাকার তৌফিক আল্লাহ যে আমাদেরকে দান করেছে ওই মহান আল্লাহর দরবারে দুই হাত ধরে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ আরো ধরে বলুন আলহামদুলিল্লাহ সাথ সাথ সালাম জানাই গো আমার নবী কামলে ওয়ালা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দয়ার নবী আমার নবী কামলে ওয়ালা দরবারে উচ্চ কণ্ঠে মদিনার জমিনে গরম শহর দরবার থেকে গরম আওয়াজে একটা চিৎকার দিয়া আমার নবীকে জানাইয়া দাও নবী গো তোমার পাগলের আফ্রেমের ভিখারি নবী গো তোমার প্রেমের ভিখারি তোমার দয়ার ভিখারি তোমার শাফাতের কান্ডারি তুমি নবী তোমার শাফাতের ভিখারি ও নবী কবরে তোমার তোমার সাহায্যের ভিখারি ফুলছড়াতে তোমার সহযোগিতার ভিখারি মিজানে তোমার সহযোগিতার ভিখারি হাসরে তোমার শাফাতের ভিখারি কতগুলো পাগল মত নিশিরাইতে তোমার প্রেমের মালা গলায় পরিয়া গো নবী গরম শহর দরবারে তোমার একটা সালাম জানানোর জন্য ঋষিরাজ পর্যন্ত বসে আছে নবী গো মদিনার জমিন থেকে একবার তোমার এই কোলা কুমার এই উম্মতের তোমার এই কি এই তোমার পাগলের দিকে একবার তাকায়া দেখো গো নবী আমি যে তোমার কত পাগল এইটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমার নবী যেন ডাকে সারা যায় একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ রাসূলের পাকের দিদার চাই কি চাই না মদিনা যেতে চাই কি চাই না রাসূলকে স্বপ্ন দেখতে চাই কি চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বপ্ন যুগে দেখা দেয় ও উম্ম শুনো আমার নবী কামলা যদি কাউকে স্বপ্নে দেখা দেয় দুনিয়ার কোন মানুষকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না দুনিয়ার কোন মানুষের কি স্বপ্ন দেখলে সওয়াব হয় সওয়াব গুনার কোন প্রশ্ন নাই কিন্তু আমার নবী কামলা ওয়ালাকে যদি জীবনে একবার স্বপ্নে দেখতে পারো গো তাহলে তোমার জিন্দেগি কাজে লেগে যাবে তোমার এই তোমার এই দেহের মধ্যে জাহান্নামের আগুনে ধরবে না ঠিক না বে ঠিক জাহান্নামের আগুন হারাম হয়ে যায় দুনিয়ার কোন মানুষ দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না আমার নবীকে দেখলে হারাম হয় তাহলে নবীর মর্তবা আমার মর্তবা কি এক রকম হয় জোরে বলুন হয় না তাই সেই জন্য আমার বন্ধুরা ওই নবী কামলার রুহানি তাওয়াজ্জুহ কি নজরে করাম যদি আমাদের উপরে পড়ে যায় বন্ধু আমাদের দেশের মধ্যে খনকার বাড়িতে গেলে বিভিন্ন সময় অনেকের বলে তাওর উপরে দেওয়ার নজর লাগছে দেওয়ার আস কিসের আস উলবল তাবল কইলে কই জিনে ধরছে কিসে ধরছে জিনে ধরছে দেওয়ার নজর পড়লে লোক অসুস্থ হয়ে যায়
জিন্নাতের নজর পড়লে কালকা দুশে ভাইছে আলগা বাতাস লাগছে ওই রে বন্ধু দয়ার দয়ার কি বাতাস লাগলে বার তাবিজ দেয় হনকার তাবিজ দেয় বন্ধু জারায়া দেয় আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর কাছে রূহানি সাহায্য চাই একটা ফুদিয়া দেয় আল্লাহর বলে আমার ওলির জবান আমার জবান বরকতওয়ালা জবান দিয়ে ফু দিয়ে দিলে ভালো হইয়া যায় আমার নবীর পাগলের আগু জিনের আসর লাগলে কি হয়ে যায় ফনকারের বাড়িতে যায় দেওয়ার নজর লাগলে দেওয়ার নজর পড়লে মানুষ দিন দিন অসুস্থ হইয়া যায় আর বন্ধু মদিনাওয়ালার কালেওয়ালার নজর যদি যার উপরে একবার হইরা যায় ওই লোকটা আমার আল্লাহওয়ালা হইয়া যায় আর যদি কোনো আল্লাহর ওলির দরবারে যাওয়া হয় আল্লাহর ওলি যদি তোমার দিকে খাস নজরে যে ওলির দরবারে যাওয়া হয় ওই লুহে ওই আল্লাহর ওলির রুহটা যদি তোমার দিকে মায়ার নজরে খা দয়ার নজরে খাস করে একবার তাকাইয়া দেয় তোমার কলবটা জিন্দা হয়ে যায় ঠিক না বেটি আজকে যার যার মুর্শিদার নজর লইয়াম গরম সার নজরে করম চাই আমার দয়ার নবীর নজরে করম চাই আল্লাহর নবী যদি একবার দয়ার নজরে মায়ার নজরে চায় তাহলে আমাদের জিন্দগি কাজে লাগবে ঠিক না বেটি আমার বন্ধুরা এই মাহফিল তাহলে জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগানের মধ্যে বসেছি আল্লাহর ওলির শরণে বসেছি ওলি আল্লাহদেরকে শরণ করলে গুনাহের কাফফারা আদায় হয়ে যায় জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদত নবীদের শরণ করার নাম হলো ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফফারা ওলি আল্লাহদের শরণ করলে গুনাহের কাফফারা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ বন্ধু নামাজ না পড়লে কাফফারা দেওয়া লাগে কি লাগে না কোন মানুষ যদি নামাজ কি অসুস্থ অবস্থায় মারা যায় অসুস্থ অবস্থায় যতগুলো ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় ওই নামাজগুলোর কি দিতে হয় কাফফারা দিতে হয় বন্ধু এখন আপনারা কি করবেন অনেক গুনাহ জীবনে করেছেন সবগুলা গুনাহ মনেও নাই জানাও নাই খেয়ালও নাই অনেক গুনাহ নিজেও জানেন না কইরা ফেলছেন ঠিক না বেটি নিজের অজান্তে অনেক গুনাহ হয়ে যায় নিজের খেয়ালের ভুলে অনেক গুনাহ হয়ে যায় নিজের কি অলসতার কারণে দুর্বলতার কারণে নফসের কারণে অনেক গুনাহ হয়ে যায় বন্ধুরা আমার এবার কিতাবে কয় জিকরু সালিহিন কাফফারা ওলি আল্লাহর শরণ করলে মানুষের জীবনের গুনাহের কাফফারা আদায় হয়ে যায় ওলি আল্লাহর শরণ দরকার আছে কি নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ যুগে যুগে আল্লাহর ওলিদের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ যত মানুষ বানাইছে তাদের মধ্যে স্পেশাল দুইটা বাহিনী আমার আল্লাহ কি করেছে যুগে যুগে আমাদের মধ্যে দান করছে একটা হলো নবী এবং রাসূল আর একটা হলো আল্লাহর ওলি নবী রাসূল এবং আল্লাহর ওই ওলি আল্লাহদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল জীবনের সবচেয়ে বেশি কষ্ট ওলি হওয়ার জন্য রিয়াজতের জগতে জীবনে সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন ওনার নাম হলো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহ নাম কি ওনার নাম হলো গঞ্জে শুকুর শাকের গঞ্জ নাম কি শাকের গঞ্জ মানে গঞ্জে শুকুর শাকের গঞ্জ কাকে বলা হয় কেন বলা হয় শাকার মানে চিনি শাকার মানে কি আমরা যখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে গেলে পাকিস্তানে গেলে তারপরে সৌদি আরবেও বিভিন্ন রাষ্ট্রে গেলে চিনিকে বলা হয় ইংরেজিতে বলা হয় সুগার আর হিন্দি ভারতে বলে সাকার ইয়েতে বলে আরব দেশে বলে সাকার সাকার বলা সাই চাকে বলে সাই চাকে বলে তো চা খাইতে যখন মন চায় দোকানে গেলে এক চাই তো সাকার বলা হ্যাঁ শাকারওয়ালা মানে চিনিওয়ালা কারণ ডায়াবেটিস তো সব জায়গায় আছে ডায়াবেটিস রোগ না এমন কোন জায়গা এখন বাদ নাই তো সব জায়গায় আছে এজন্য কে শাকারওয়ালা হ্যাঁ শাকারওয়ালা সারা বিশ্বে ডায়াবেটিস আছে আছে কি না এজন্য দোকানদার আগে জিঙ্গে শাকারওয়ালা হ্যাঁ শাকারওয়ালা তোমার বন্ধু শাকার মানে চিনি শাকার মানে কি চিনি তো গঞ্জ মানে গুদাম গঞ্জ মানে কি গুদাম মানে চিনির গুদাম এখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহ একজন আল্লাহর ওলি ওনার নাম হলো শেখ ফরিদউদ্দিন আক্তার নাম হলো কি ফরিদউদ্দিন আক্তার এই ফরিদউদ্দিন আক্তার কে শাকেরগঞ্জ কেন বলা হয় সিনের গুদাম কেন বলা হয় এটা একটু জানার বিষয় না নাম আল্লাহর ওলি কত টাইটেল আছে সাদুকপুরি সিস্তি জালালি নোমানি তাহিরি জাহিরি বাতিনি ফয়েজি কত নাম আছে না
কত টাইটেল আছে না ওনার নামটা টাইটেল বলটা হইলো শাকের গ্রন্থ মানে কি চিনির গুদাম এটা কেন হইলো মানুষের নাম আবার কি চিনির গুদাম হয় নাকি কোন চিনি হয় মানুষের নাম চিনি হয় না তেজপাতাও হয় না মানুষের নাম চিনি হয় না তেজপাতাও হয় না চায়ের কাপও হয় না মনজুক ওনার বয়স ছিল কম ওনার মা হলো বড় ধার্মিক একজন মহিলা মা খুব ধার্মিকা আল্লাহর পাগল নবীর পাগল আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না রাত দিন আমার আল্লাহর ইবাদত করে আর কি আমার আল্লাহর উপাসনা করে কুরআন তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে রাতের বেলা গভীর রাত পর্যন্ত আমার মাবুদের গোলামি করে জিতকার মেরে বলেন আল্লাহু আকবার উনি চিন্তা করলেন উনি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মোনাজাত করে বলতেন আল্লাহ গো আমার ছেলেকে তুমি যুগশ্রেষ্ঠ একজন ওলি বানাইয়া দিও শুধু দোয়া করলে হয় না জাহিরি চেষ্টা করতে হয় ঠিক না বেঠি জাহিরি চেষ্টাও আমি দোয়া করব শুধু দোয়া করব কিন্তু চেষ্টা করব না এতে সফল কাম নাও হতে পারে ঠিক না বেটি আমার দোয়াটা আল্লাহ কবুল করতে নাও করতে পারে এই জন্য জাহিরি চেষ্টার মাধ্যমে কি করতে পারবে আপনার ছেলে স্কুলে পড়াইলে কি দিনই আলেম হবে মাদ্রাসায় পড়াইলে এলেম কালাম আরবি এলেম কালাম যতটুকু জানবে স্কুলে পড়ালে ততটুকু জানবে না স্কুলে পড়ার কারণে ভার্সিটিতে পড়ার কারণে যতটুকু জানার লাইনে জ্ঞান অর্জন করবে সেটা আবার অন্য লাইনে পড়ালে পাবে না এই জন্য চেষ্টা করতে হয় এবার ওনার নাম চিনির গুদাম কেন হইল আসুন ভাইয়েরা বয়স কম বয়স কি মা চিন্তা করলো আমি আমার ছেলেকে আল্লাহওয়ালা করতে হলে প্রথম শিক্ষাটা দিতে হবে তাকে জাহিরি ইবাদতের মধ্যে নামাজ কি দিতে হবে নামাজ এই জন্য মা নামাজ মুখী করার জন্য তুগুমত বয়স তোরা বইবে না কথা কস আর এই বেটা আল্লাহর ওলি হয়ে গেছে গা কথা বলবে নাকি এই সুট্টু মিয়া বয়স ঘুমাইছিস কিল্লা মা ইউগো এয়ার কন্ডিশনের ভিতরে হিটার লাগাই ওই শীতের মধ্যে ঘুমো ধরে না মাশাআল্লাহ আল্লাহ দোয়া করি তোদের ঘুমে আল্লাহ আর বরকত দক্ষণ আমিন সবাই আমিন কই আলাইছে এরা উঠে ফেলছে আর ঘুমাই তোর উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠ বিরিয়ানি ফেটলা হই গেছে তো তবারুক আছে নি কোন বাজার আছে আছে তবারুক আছে নি মস্ত আছে দিবুনি মাশাআল্লাহ মাশাআল্লাহ বিরিয়ানি ফেটলা হই গেছে একটু ফেক্কা কর বস নারে শেষের দিকে কি এমন আওয়াজ দিবেন আমি কি আসতে চিল্লাইতেছি শেষের দিকে শেষের হিসেবে চিল্লাম না কম চিল্লাম না কি তো তোমরা আসতে কখন নারে তাকবীর নারে রিসাল গরম সার দরবার শরীফ মা চিন্তা করলেন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ছেলেকে আল্লাহ ওয়ালা বানাবেন এই জন্য সর্বপ্রথম ইবাদতটা শিক্ষা দিবেন নামাজ এই বর্তমানের মায়েরা মহিলা প্যান্ডেল আসেনি প্রজেক্টর আসেনি মাকে অনুরোধ করে বলে যাই ছেলেদেরকে আগে নামাজ শিখাও যদি আল্লাহওয়ালা বানাইতে চাও সভ্য সন্তান বানাইতে চাও ছোটবেলা থেকে নামাজি বানাও আল্লাহওয়ালা হবে নামাজের উসিলা আল্লাহু আকবার বলেন মা চিন্তা করলেন তাকে নামাজি বানাবেন নামাজি বানানোর জন্য মা আগে নামাজের নিয়ম কানুন গুরু শিখালেন দোয়া শিখালেন নিয়ত শিখালেন নামাজের নিয়ত শিখালেন নামাজের দোয়া শিখালেন নামাজের কি তাসবিহ গুলো শিখালেন সিজদার তাসবিহ শিখালেন রুকুর তাসবিহ শিখালেন নামাজের তাশাহুদ শিখাইলেন সূরা কালাম শিখাইলেন মা প্রথম উস্তাদ হলো মা সবকিছু সূরা কালাম গুলো শিখাইলেন কিভাবে নামাজ পড়তে হয় নামাজের নিয়ম শিখাইলেন নামাজের নিয়ম গুলো শিখাইয়া মা এবার নামাজ পড়ার অভ্যাস করার জন্য মা একটা কি করলেন ফন্দি করলেন মা একটা অভ্যাস করে দিলেন মা বললেন যখন নামাজের ওয়াক্ত হয় মা উজুর দোয়া শিখাইলেন উজুর নিয়ত শিখাইলেন উজুর দোয়া ভারেন নি উজুর দোয়া ভারেন না উজুর দোয়ার আগে উজুরটা নিয়ত আছে এটা সবাই ভারেন উজুর দোয়া বিসমিল্লাহির আলিম আউযুই এটা সবাই ভারলো উজুর নিয়তরা অনেকে নিয়ত যে একটা আছে এটা জানে না নামাজের একটা নিয়ত আছে নামাজের কি আর ওজুর একটা নিয়ত আছে নামাজ জীবনের নিয়ত আছে ওজুর একটা নিয়ত আছে এই নজুর একটা দোয়া হলো বিসমিল্লাহির আলিম আজিম এটার আগে আর একটা দোয়া আছে এটা আর কি এটা হলো নিয়ত এটা কি নবাই তো না তো লিলাফিল হাদাস ওয়াসতাবাহাতু বিসসালাওয়াত ওয়া তাকাররা ইলাল্লাহি তাআলা এটা অনেকে জানে না ঠিক না ঠিক এটা অনেকে জানে না অনেকে জানে না নিয়ত যে একটা আছে ওজুর দোয়ার আগে যে একটা নিয়ত আছে এটা অনেকের জানা না ঠিক না বেঠি মানিও শিকারেন মানিও শিকাইলেন না ওয়াই তো না তো লিলা ফিল হাদাস ওয়াসতাবাহাতু বিসসালাওয়াত ওয়া তাকাররা ইলাল্লাহি তাআলা মা শিকাইলেন এবার কি বিসমিল্লাহির আলিম
ইংরেজিম শিখালেন, উযুর নিয়তগুলো শিখালেন, উযুর সুন্নাত শিখালেন, উযুর ফরজ শিখালেন, উযুর মুস্তাহাব শিখালেন, আমার বন্ধু মা শিখাইয়া দিলেন। এবার যখন মুয়াজ্জিন মিনারের মধ্যে আজান দেয় তখন মাইকের প্রচলন হয় নাই, মাইকের প্রচলন নাই। জোহর আসর মাগরিব ইশা কয়টা হলো সবার পরে করবেন কি গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার নবীর পাগলের আগো, ও আমার নবীর উম্মতেরা শোনো, এবার কি মুয়াজ্জিন যখন আজান দেয় মাইকের প্রচলন হয় নাই, মাইক আবিষ্কার হয় নাই, মিনারের মধ্যে উঠে মুয়াজ্জিন আজান দেয়, যখন মুয়াজ্জিন আজানের ওয়াক্ত হয় মিনারের মধ্যে উঠে যখন ডাক দিয়ে বই আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাইক কাছে ফেলে দেয়, এই শুক্রবারে আজান দিলে আজানের আধা ঘন্টা পরে আইয়ে বাড়ি জোর বিলের থেকে আয়া কোন রুমে যায় খালি ফরজটা পরে আগেও নাই ফরেও নাই দুধ দেবাই, আজান দেওয়ার পরে দুনিয়া বিকাশ কর্ম করা হারাম, ঠিক না বেটি? যখন বলে আল্লাহু আকবার আল্লাহু মা কাজ বন্ধ করে দে, স্টপ, কাজ একদম বন্ধ, আর নামাজ শেষ না করে কোনো কাজে আর তিনি হাত দে না। আজান দিল মিনারের মধ্যে আজান শুনল, আজান শোনার পর মা দৌড়ে ওজুর পানি দেয়, ওজুর পানি দিয়ে বলে বাবা তাড়াতাড়ি উজু করে না, উজু আগে শিখালেন, উজু আগে শিখালেন, শিখানোর পর কয় বাবা উজু করে না, উজু করে নিল, উনি উজু করতে করতে মা উনাকে উজুর পানি দিয়ে মা দৌড়ে গিয়ে একটা নামাজের যায় নামাজ বিছায়া দেয়, নামাজের যায় নামাজ বিছায়া দিয়া যায় নামাজের নিচে কিনারের ভিতরে ছোট্ট একটা টুকরা কাগজের ভিতরে সামান্য একটু চিনি রাখে, চিনি রাখার পরে মা কয় বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজের পর নামাজ শেষ করিয়া তুমি যায় নামাজের কিনারটা এইভাবে তুমি উপরের দিকে আলোক করবে উঠাবে, উপরের দিকে যখন উঠাবে উঠানোর পর দেখবে এখানে একটা চিনির প্যাকেট আছে, ছোট্ট একটা চিনির প্যাকেট পাবে, নামাজের পর চিনিটা খেয়ে নিও বাবা, কারণ হলো নামাজ পড়লে আমার আল্লাহ চিনি দেয়, নামাজ পড়লে কি দেয়? চিনি দেয়। এইটা কি উসলটা কেন করলেন? নামাজি বানানোর জন্য। ছোটবেলায় মানুষ কিন্তু মিষ্টির দিকে বেশি লক্ষ্য থাকে, ঠিক না বেটি? ছোট যত ছোট বাচ্চা তত মিষ্টি বেশি খায়, এই জন্য ডাক্তারের কাছে ঘন ঘন নিয়ে কৃমির ওষুধ খাওয়ান লাগে, ঠিক না বেটি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ও বন্ধুরা মা নামাজের পরে কি করে দেয়? নামাজ পড়ার আগে এবার ওনাকে উজুতে দিয়া মা কি করে দেয়? মুসল্লার নিচে চিনি দিয়ে দেয় আর বলে বাবা নামাজের সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে মোনাজাত করার পর এবার তুমি আলোক করে চিনি কি করবে? আলোক করবে উঠাবে উপরের দিকে, উপরের দিকে উঠানোর পর তোমাকে চিনি পাবে, ওই চিনি গুলা খেয়ে নিও, কারণ নামাজ পড়লে আমার আল্লাহ চিনি দিয়ে দেয়। ছোটবেলায় মানুষ চিনির পাগল থাকে, বড় মিষ্টির পাগল থাকে, এই জন্য কি করা হয়? নামাজটা পড়িয়া যায় নামাজটা উপরের দিকে উঠাইয়া দেখে একটা প্যাকেট চিনি ছোট্ট, ওই চিনিটা মজা করে খায়, চিনির এখন কি করতেছে ছোট মানুষ? চিনির লোভে ওনাকে নামাজের অভ্যাস করানোর জন্য, নামাজি বানানোর জন্য, চিনির চপাওয়ার জন্য এখন কি করে? চিনির লোভে আর নামাজ তরক করে না। মা কয় নামাজের তাসির যখন হৃদয়ের মধ্যে চলে আসবে, নামাজের তাসির যখন কালবের মধ্যে হাসিল হয়ে যাবে, এরপরে চিনি না পাইলেও নামাজ ছাড়বে না, এখন আগে নামাজটা কি নামাজি বানানোর জন্য আমি চিনি দিয়ে অভ্যাস করে দেই। মা চিনি রাখে তিনি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মা পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাঁচবার আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মা মুসল্লা বিছিয়ে দেয়, নামাজ আদায় করে গো, নামাজ গুলো আদায় করে, আবার কি প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজের পর চিনি খায়,
আবার এক অপেক্ষায় থাকে কখন জানি আজান দিব আর কখন জানি আমি চিনি পাবো আল্লাহ কখন চিনি দিব এবারে এক ওয়াক্ত নামাজ কাজা করে না এই কি হইছে যা কি খাই বিখাইয়া গেছে আমার লাগে এদিকে সে আল্লাহু আকবার বলেন আমার বাবাড়া ও মনোযোগ আমার নবীর পাগলেরা শোনেন হঠাৎ করে মা দুখিনী একদিন কাজের চাপে পড়ে গেলেন নামাজের মুসল্লা দিতে পারলেন না চিনিও দিতে পারলেন না কথা বুঝেন সমস্যা আছে কোনো মা দুখিনী প্রত্যেক দিন চিনি দেয় হঠাৎ একদিন কাজের বিশাল ঝামেলায় পড়ে গেছেন মাঝে মাঝে কাজের অনেক চাপ পড়ে যায় অনেক সময় কাজের এমন চাপ পড়ে যায় ওয়াক্ত মতো নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায় বিশেষ বিশেষ কিছু সময় কাজের হঠাৎ করে এমন কিছু চাপ হয়ে যায় আজকে মার এমন একটা চাপে পড়ে গেলেন আজান দেওয়ার সাথে সাথে আজকে মা কাজটা এমন এক জায়গার মধ্যে যে পৌঁছেছেন এমন এক জায়গায় আটকে গেছেন আজকে মা কাজটা শেষ করতে পারে না ওয়াক্ত মতো মা নামাজ পড়তে পারে নাই পড়ে পড়বে মা নামাজ পড়ে পড়বে এই চিন্তা করে মা আজকে আজানের সঙ্গে সঙ্গে যায় নামাজও দিতে পারলেন না চিনিও দিতে পারলেন না মা কি করতে লাগলেন কাজটা সেরে আসতে দেরি হয়ে গেল প্রতিদিন মা চিনি দেয় এটা শেখ ফরিদ জানে না শেখ ফরিদ জানে যে আল্লাহ নামাজ পড়লে আল্লাহ চিনি দেয় নামাজ পড়লে আল্লাহ চিনি দেয় এটা মনে করতেছেন শেখ ফরিদ এটা মনে করে করে তিনি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আজ মার কাজের অবস্থা দেখে দৌড়িয়া যখন মিনারের মধ্যে আজান দিল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আর মার অপেক্ষা করলেন না ওযু বানাইয়া দৌড়িয়া মা দুখিনী কি করলেন মা দুখিনীর অপেক্ষা করলেন না কাজের মধ্যে আছে দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজে নিজেই যায় নামাজটাকে টান দিয়ে নে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল আমার আল্লাহ দেখে কি দেখে না দেখেনি মা গো নামাজের মধ্যে যখন দাঁড়াইল আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল প্রতিদিন শেখ ফরিদের মা ওকে নামাজি বানানোর জন্য নামাজের কৌশল শেখানোর জন্য নামাজের কি প্রেমিক বানানোর জন্য প্রতিদিন মা নামাজের মুসল্লাটা বিছিয়ে চিনে দিয়ে রাখে আজকে মাত্র একটা দিন হলো মা কি করতে পারে নাই তার মা চিনি দিতে পারে নাই তার মা নামাজের মুসল্লা দিতে পারে নাই এতদিন মা বিছায়া দেয় চিনি পাই আজকে মা বিছায়া দেয় না চিনি পাই না জানি মায় চিনি দেয় আল্লাহর নাম দিয়া বিশ্বাসটা তার ব্যঙ্গে নষ্ট হয়ে যেতে পারে মাথার মধ্যে প্রশ্ন জাগতে পারে এই জন্য যাও জিব্রাইল যাও জান্নাত থেকে এক প্যাকেট জান্নাতি চিনি লইয়া যাও আমার শেখ ফরিদ আজকে নিজে নিজে মুসল্লা বিছাইছে শেখ ফরিদের মুসল্লার নিচে গো ও জিব্রাইল আমার জান্নাত থেকে এক পুতলা জান্নাতি চিনি মুসল্লার নিচে লাগাইয়া দাও আমার ভাইয়েরা এবার কি করলেন শেখ ফরিদ নামাজ দাঁড়ায় গেলেন ধীরে ধীরে কুকু ধীরে ধীরে নামাজ পড়তেছেন আল্লাহকে সেজদা করে রুকুতে যাইয়া সেজদা করতেছে রুকুতে যাইয়া রুকু করলেন রুকু থেকে মাথা উঠাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন সেজদার মধ্যে যায় বিনয়া বিনয়া কান্দে আর বলে সুবহানাক রব্বি বলে চোখের পানি গুলো ফেলাইয়া ফেলাইয়া কান্দে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কোন মাবুদ নাই তুমি মহান তুমি মহান তুমি শ্রেষ্ঠ তুমি মহান তুমি উত্তম তুমি সবচেয়ে ভালো তোমার মতো উত্তম আর কেউ নাই গো আল্লাহ বলে সে দার মধ্যে যে কান্দে 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 নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর প্রতিদিন চিনি পায় আজকে চিনির আগে চিনির আশায় কি করলেন জানে আল্লাহ চিনি দেয় প্রতি ওয়াক্ত চিনি পায় এই জন্য হঠাৎ করে নামাজ শেষ করে আজকে নামাজের কাপড়টা উপরের দিকে উঠাইলো নামাজের কাপড়টা উপরে উঠানোর পর দেখতেছি অন্য দিনের প্যাকেটের চাইতে আজকের প্যাকেটটা এত সুন্দর সুগ্রাম এত একটু অন্য দিনের চাইতে পরিমাণটা আর একটু বেশি এবার কি করলেন টান দিয়ে প্যাকেটটা লইলেন কামড় দিয়ে প্যাকেটটা ছিঁড়লেন ছিলে মুখের মধ্যে লাগাইয়া দিলেন সেই চিনিগুলো চিনিগুলো মুখে লাগাইয়া দৌড়াইয়া মার কাছে
আজকের মতো এত সুন্দর এত সুন্দর গান কোনদিন চিনির মধ্যে পাই নাই গোমা। আজকের চিনিটা যেমন স্বাদ লাগতেছে মা, আমার জীবনে এত স্বাদের চিনি আর কোনদিন খাই নাই গোমা। একটু মুখে লাগাইয়া দেখো গোমা, আল্লাহ চিনিটা আজকে স্পেশাল একটা চিনি পাঠাইছে। আরে আজকে আমি উজুর পানি দেই নাই, আজকে মশলা দেই নাই, তো আমার প্রতি নিজে নিয়ে নামাজ পড়ছে আল্লাহ, এটাই তো চাইছিলাম, এর জন্য তো খালি চিনি দিতাম। মা খুশি হয়ে গেছে আমার, যে প্রচেষ্টা আমার যে আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে আমার ছেলে আজকে না বলার পরও নিজে নিজে নামাজ পড়ছে। কিন্তু মা বড় আশ্চর্যিত হয়ে গেল, বাবারে প্রতিদিন যে আমি চিনি দিই দিয়ে কই আল্লাহ চিনি দেয়, আজকে তো আমি চিনি দেই নাই, মুসল্লাও দেই নাই, কই ফাইল হয়ে চিনি। অবাক হয়ে গেলেন মা দুঃখিনী, আসল কথা কয় না, আমি যে চিনি দিই এটা তো আর বলে না বাবা। কি বলো কই দেখি প্যাকেটটা দেখছি, প্যাকেটটার ভিতরে আরবি লেখা, প্যাকেটের গায়ে আরবি লেখা টান দিয়ে মা কই দেখি বাবা মুখের মধ্যে লাগাইলো, লাগাইয়া দেখতেছে দুনিয়ার কোন নেয়ামত এত মজা না, এত সুন্দর চিনি আমার আল্লাহ দান করছে। বাবা মা দুঃখিনী এবার কি করালেন, কৌতূহল জেগে গেল ঘটনাটা কি, কিভাবে চিনি আসলো। আমি তো প্রতিদিন চিনি দিই, এটা বাবা জানেন আজকে চিনিটা কই পাইলো। উনি বড় অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, সাথে চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে কাজ সারলেন, কাজ সেরে তিনি নামাজের মুসল্লার মধ্যে বসে গেলেন। নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার ছেলের চিনির রহস্যটা আমি জানতে চাই গো আল্লাহ, ও আল্লাহ আমার ছেলের চিনির রহস্যটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এলমে গায়েবের মাধ্যমে আল্লাহ পাক অদৃশ্যভাবে আওয়াজ দিয়ে রাতের বেলায় ওনাকে জানাইয়া দিলেন, গো মা মা গো তুমি যে তোমার সন্তান শেখ ফরিদকে নামাজি বানানোর জন্য কৌশল করেছো আল্লাহ নিজে জানে এবং দেখে, আমি আল্লাহ জানি এবং দেখি, কিন্তু আজকে যে তুমি চিনি দিতে পারো না সেজন্য ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোমার ছেলের জন্য জান্নাতি চিনি পাঠাইয়া দিছি। চিনি দেওয়ার পর এই দিন থেকে আমার মা ডাক দিল, ওনার মা ডাক দিলেন গাঞ্জে শাকের শাকের গাঞ্জ, মানে চিনির গুদাম, শুধু চিনি খাওয়ইনি না পাগল, চিনির পাগলের জন্য নাম দিছে চিনির গুদাম। এবার নামাজ পড়াইতে পড়াইতে মা চিন্তা করলেন, নামাজ শিক্ষা দিলাম, শরীয়তের মাসালা মাসাইল শিক্ষা দিতে হবে, ইলম শিক্ষা দিতে হবে, কালাম শিক্ষা দিতে হবে, উচ্চ শিক্ষিত করতে হবে। মা চিন্তা করলেন, টার্গেট নিলেন আমার ছেলেকে, শুধু আলেম না, জাহিরি শুধু আলেম দিয়া না, বাতিনি আলেম দিও আমার ছেলেটারে, দুনিয়ার অলিও বাকি দুনিয়ার আলেমও বানাইমু, আমার আল্লাহর অলিও বানাইয়া দিমু। সেজন্য মা দুঃখিনী চেষ্টা করলেন, মা চেষ্টা করে তিনি কি করলেন, ছোটবেলায় নামাজের অভ্যাসটা যখন কায়েম হলো নামাজ আর ছাড়ে না, যখন দেখলেন নামাজ আর ছাড়ে না, এখন নামাজের অভ্যাস হয়ে গেছে, না বললো পড়ে, চিনি না পাইলো পড়ে, পাইলো পড়ে, না পাইলো পড়ে, পরে মা ঘটনাটা খুলে বললেন, মা বললেন বাবারে, পরে চিনির রহস্যটা মা খুলে একদিন বললেন, বলার পরে কয় মা চিনি চাই না, চিনি চাই না, সোনা চাই না, রূপা চাই না, টাকা চাই না গো মা, মা গো মা চাই শুধু আমি আল্লাহর সন্তুষ্টি গো মা, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, বলেন মাওলা তুই রে হুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে হুই, মাওলা তুই রে তুই জাহেরে বা তেনে, মাওলা তুই রে আদমের কলবে আছে সংসারী লাড়ু, মাওলা সংসারী লাড়ু
দুনিয়ার গানিতে ডুবাই সংসারী লারু মওলা সংসারী লারু আদমের কলবে যাওয়ার আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আমালে আখেরে মওলা তুই রে তুই মওলা তুই রে তুই জাগেরে বাতেনে মওলা তুই রে তুই চিৎকার দিয়া বলুন মারহাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মাডে মনে মনে কয় নামাজি হয়ে গেছে কারণ হলো নামাজ হলো জান্নাতের চাবি সালাত মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি ইন্নাস সালাত নিশ্চয় নামাজ মানুষকে কি করে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের কুটি আসসালাতু কি মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের মিরাজ ঠিক না বে ঠিক জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকিয়া কয় বান্দা রে আমি আল্লাহর রুকু সিজদাকারীকে বেশি পছন্দ করি যেই ব্যক্তি জমিনের মধ্যে কপাল লাগাইয়া নাকের মাথা লাগাইয়া দুই ঠুট দিয়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি মাওলার প্রেমে পড়িয়া আমি মাওলার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহ তার প্রতি রাজি হইয়া যাই বিপদ আপদ সব কিছুর মধ্যে আমি আল্লাহ সাহায্য করি আমি দুনিয়া ও শান্তি দান করি আখেরাত ও মুক্তি দান করি আমি আল্লাহ তোমাদের সেজদার জন্য তোমার আত্মসমর্পণকে আমি আল্লাহ পছন্দ করি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু ওয়া নবীর পাগলের আগো এইবার আসুন মা কি করলেন দুনিয়া বিআলম শিক্ষা দেওয়ার জন্য মুলতানের এক মাদ্রাসায় ভর্তি করে দিলেন কোন মাদ্রাসায় মুলতানের মাদ্রাসা কোন মাদ্রাসা কয়েকটা দেশ মিলিয়ে কয়েকটা বিশাল বড় এলাকা মিলিয়ে একটা মাদ্রাসা হতো তখন শিক্ষার প্রতিষ্ঠানের খুব অভাব ছিল ছোটবেলায় ঘরের ভিতরে মায়েরা যারা জানতেন তাদের নিজের সন্তানদেরকে নিজেরাই কোরআন শিক্ষা দিতেন ঘরের ভিতরে অনেক পাড়া প্রতিবেশী অনেক ছেলে মেয়েরা যে একজনের কাছে পড়তো মক্তবই ছিল না ঠিক না বেটি মক্তব ছিল না ঘরের ভিতরে কোনো মাবুনের কাছে যে অথবা কোনো হুজুরের বাড়িতে যে সকালবেলা পড়তো মক্তবের প্রচলন এত ছিল না এত উন্নত ছিল না মা দুখিনী মাদ্রাসায় ভর্তি করে দিল ভর্তি করার পর দীর্ঘদিন তিনি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছেন একদিন উনি কিতাবখানারে লইয়া বন্ধুরা আমার কিতাবটা লইয়া পাগুলো কি করে হেলান দিয়ে মাদ্রাসার বারান্দার ভিতরে কি একটা পালার ভিতরে পায়ার ভিতরে হেলান দিলেন পায়ার ভিতরে হেলান দিয়ে মাদ্রাসার মাঠের ভিতরে বারান্দার ভিতরে বসে বসে গভীর জনমগ্ন হয়ে গভীর মনোযোগ দিয়া গভীর মনোযোগ দিয়া সুন্দর করে বসে বসে কিতাবগুলো পড়তেছেন কিতাবগুলো পড়তেছেন কিতাবগুলো পড়তেছেন এমন সময় একজন দরবেশ মানুষ ওনার সামনে হাজির এই বাবা তোর নাম কি শেখ ফরিউদ্দিন আক্তার ফরজ কি কিতাব ফরলে কি হয় আলেম এই পড়ার পাশাপাশি আরেকটা এলেম আছে বাবা ওই এলেমটা যদি শিখা যায় এই এলেম দিয়ে এই কিতাব পড়লে আলেম হওয়া যায় আলেম হইলে এলেম হাসিল হয় এলেম হাসিল হইলে আলেম হয় কিতাব পড়লে এলেম হাসিল করা যায় এলেম হাসিল করলে আলেম হয় বাবা আরেকটা জগৎ আছে ওই জগতের ভিতরে যদি ডুব দিতে পারো আর ওই জগতের মধ্যে ডুব দিতে পারলে বাতিনি এলেম পয়দা হয় আর বাতিনি এলেম পয়দা হলে মানুষ আল্লাহওয়ালা হয়ে আল্লাহর ওলি হয় আল্লাহর ওলি হইলে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায় চিৎকার মেরে বলো তাই নাকি বাবা কয় তাইলে আমি ওই এলম শিখবো হ কয় শিখো সময়মত শিখতে পারবে বলে এ কথাটা শোনার পর ওনার ভিতরে কৌতূহল জাগলো ওই এলমটা আমার শিখতে হবে যে এলমটা শিখলে আল্লাহওয়ালা হওয়া যায় কিতাবটারে বন্ধ করে দিল কিতাবখানা বন্ধ করে দিয়ে দৌড়া এক মাদ্রাসার ভিতরে যায় কিতাবগুলো রেখে দৌড় দিলেন বাড়ির দিকে অনেক দূর বাড়ি অনেক দূর দরবেশের দরবেশ আপনি আছেন নি আমার দরবেশ কিছু সময় থাকবেন নি কয়েকদিন থাকবেন নি এখানে আমি এলাকা আছি কয়েকদিন এই কথা বলার পরে তিনি দৌড়া গেলেন মায়ের দরবারে দৌড়ে তিনি কিতাবগুলো মাদ্রাসায় রেখে দৌড় দিয়ে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাইয়া দরবেশের ঘটনা বললেন দরবেশের ঘটনা বইলা কয় মা গো আমার অনুমতি দাও আমি ওই দরবেশের কাছে মুরিদ হইয়া এলমে বাতেন শিক্ষা নেমো এলমে বাতেন শিক্ষা নেমো আল্লাহর গাইবি এলম শিক্ষা নেমো এই ছেলেটার
চোখের মধ্যে লাল লাইট মারে ওই ছেলেটা, ওই যে জ্যাকেট গায়ে দাঁড়া হয়েছে দুইটা একসাথে, ছেলেটাকে একটু বুঝাই দাও, ছোট মানুষ কিছু বললো না, এই ছেলেটা আছে বুঝাই দাও, চোখের মধ্যে লাল লাইট মারে, ছোট মানুষ কিছু বললো না, ছোট মানুষ ধমক দিও না, একটু বইলা দাও, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এবার কি করতেছে, মার কাছে অনুমতি চাইলো, মা অনুমতি দেয় না, মা অনুমতি, মা বলে আল্লাহ আলা হতে হতে যাও, যদি ওই দরবেশের কাছে মরিদ হতে চাও আমার একটা শর্ত আছে, আমার আদেশ মানতে হবে, আমার আদেশ অমান্য করে যদি তুমি দুনিয়ার সবচেয়ে বড় পীরের কাছে যাও তুমি আল্লাহ আলা হতে পারবে না, কারণ কি, মা হলো মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, পীর মুর্শিদ আমাদের লাগবে, আমরা সকলে মুর্শিদের পাগল, তবে মা বাবাকে বাদ দিও নয়, ঠিক না বে, ঠিক, আমরা যারা মুর্শিদের পাগল আমরা মা বাবাকে কি করি না, মা বাবাকে বাদ দেই না, আমরা মা বাবাকে কি করি না, কষ্ট দেই না, আমাদের পীর মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের পীর মুর্শিদ শিক্ষা দিয়েছেন মা বাবার খেদমত করতে হবে, ঠিক না বেটি, মা বলেন বাবা আল্লাহ রাস্তা যেতে চাও, তরিকতের রাস্তায় রাস্তা বাবা চারটা, কয়টা, মা বললেন বাবা রাস্তা তো চারটা, এক নাম্বার তরিকত, এক নাম্বার রাস্তাটার নাম হলো শরীয়ত, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমার আল্লাহ ডাক দেখো রে, তোমাদের জন্য একটি পথ আমি দান করলাম, ওই পথটার নাম হলো তরিকত শরীয়ত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু কোরআন শরীফের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা পথের কথা বলেছেন, কয়টা পথ, কয়টা পথ, চারটা পথের মধ্যে প্রথম পথের নাম কি, শরীয়ত, দ্বিতীয় পথের নাম কি, তরিকত, তৃতীয় পথের নাম কি, চতুর্থ পথের নাম, আমার দিকে তাকাও, শরীয়তের কথা নবী কি বলছে শুনেন, নবী বলেন আশ-শরিয়াতি আশ-শরিয়াতি আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা, শরীয়ত হলো কি, আত-তরিকাতি আফআলি, তরিকত হলো আমার কাজ আমল সমূহ, আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাত আসরারি, মারিফাত হলো আমার গুপ্ত রহস্য, সুবহানাল্লাহ, মারিফাত হলো আমার গুপ্ত রহস্য, হুস্য, শরীয়তের কথা কোরআনে নাই, আল্লাহ পাক বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের জন্য একটি পথ নির্ণয় করেছি, ওটার নাম হলো ইলমি শরীয়ত, সুবহানাল্লাহ, মনোযোগ, মা ডাক দে কই বাবা, ওই গুরুর কাছে যদি তুমি যেতে হয় আমার আদেশ মানতে হবে, আমার আদেশ অমান্য করে গেলে কোনো লাভ হবে না, মা আদেশটা কি বলো, মা আদেশটা কি বলো, আদেশটা হলো আমার হুকুমে তুমি 12 বছর জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, ধ্যান করতে হবে, কত বছর, কত বছর, 12 বছর, যেমন মা তেমন ছেলে রাজি, রাজি হয়ে গেলে সন্তান, রাজি হয়ে গেলেন, রাজি হইয়া জঙ্গলের ভিতরে যাইয়া দেনের ভিতরে বসে গেলেন, দেনের ভিতরে বসে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে এবার কয় আল্লাহ 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 আল্লাহ, আস্তে চোখ বন্ধ কইরা 12 বছর জঙ্গলে কে যাইবা, হাত তোলো, হাত তোলেন, কে যাবেন 12 বছরের জন্য জঙ্গলে, চোখ বন্ধ করে খালি জিকির করবেন 12 বছর, আছেন একজন এখানে, নাই, যাইতেন না, মা বলল বাবা রে, ও বাবা তোমাকে জঙ্গলে যেতে হবে, জঙ্গলে যদি যাও, জঙ্গলে যাওয়ার পর, জঙ্গল থেকে আসার পরে তোমাকে মুরিদের অনুমতি দেব না, ইলে দিব না, মুরিদ হওয়ার জন্য আল্লাহর অলিরা, মুরিদ হওয়া ছাড়া আল্লাহর কি করা যায় না, গুপ্তবেদের রহস্য কি করা হাসিল করা যায় না, এই জন্য তাদের মধ্যে কি হাকিকতের কি ছিল বেশি, তা হাকিকতের পায়েরও বেশি ছিল, এইবার মায়ের কথা অনুমতি রক্ষা করার জন্য জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে যাইয়া একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, বন্ধু 12 বছর জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, 12 বছর শেষ, আজকে বাড়িতে রওনা দিছি, 12 বছর শেষ হয়ে গেল, বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর মা দুখিনী কি গিয়ে সালাম করলো, 12 বছর শেষ হলো,
সালাম করার পর 12 বছরে চুলগুলো কোমরে পড়ে গেছে। মজ্জুবের কোন শরীয়তের আইন? যেই ব্যক্তি 12 বছর জঙ্গলে কাটায়, বিবির খবর নাই, যৌবনের তাড়না নাই, পেটের খাবারের কথা খেয়াল নাই, শীতের কথা খেয়াল নাই, গরমের কথা খেয়াল নাই, সুখের কথা খেয়াল নাই, ইনকামের কথা খেয়াল নাই, খাদের কথা খেয়াল নাই, বিছানার কথা খেয়াল নাই, বালিশের কথা খেয়াল নাই, বন্ধুরা আমার টয়লেটের খবর নাই, খাওয়ন দাওয়ানো নাই, ওই লোকটা তো আল্লাহর মজ্জুবের জগতে চলে গেছে, ঠিক না? আমি ঠিক বন্ধুরে 12 বছর আল্লাহ আল্লাহ জিকির করে মার কাছে গেল। আমরা দুই দিন চার দিন ফিরের বাজে খেলাফত হয় কতক্ষণ তাকিয়ে রইল। চুলগুলা বড় হয়ে গেছে, নখগুলা বড় হয়ে গেছে, মুজগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলো নাপির মধ্যে পড়তেছে, মুজগুলা অনেক বড় হয়ে গেছে। এইবার মা দুখিনী ডাক দিয়া কয়, বাবা 12 বছর কি করছো? কয়, আল্লাহ আল্লাহ জিকির করছি। এইবার কয়, মারে ও বাবা, তুমি 12 বছরের মধ্যে কি খাইছো? খানা পিনা তোমার ছিল কি? কি খাইয়া তুমি এতদিন কাটাইছো? ডাক দিয়া কয়, মা 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 গো, আমার 12টা বছর কাইটা গেছে, খাওয়ন কি জিনিস বলতে পারি না মা, খাবার খাই নাই গো মা, 12 বছর খাবার খাই নাই। ও মা দুখিনী, মাগো মাগো, তবে মাঝে মাঝে একটা জিনিস খাইছি, কই কি? যখন পেটের খিদায় সহ্য করতে পারতাম না, অনেক দিন পর পর উঠতাম, উঠে গাছের কিছু পাতা ছিড়া লইতাম, গাছের পাতা ছিড়িয়া ছিড়িয়া চিবাইয়া ওই গাছের পাতার রসটা খাইয়া জীবন বাঁচাইতাম, তাও অনেক দিন পরে পরে গো মা। মা কয়, সামনে আসো গেছে। যাওয়ার পর মা চুলগুলো হাতের মধ্যে এইভাবে পেঁচাইয়া উপরের দিকে জোরে জোরে একটা টান মারছে। টান মারার পর মাগো উহ মা কয়ে একটা চিৎকার মেরেছে। চিৎকার মারার পর এবার মা দুখিনী কয়, বাবা কেমন লাগছে? কয়, মা কুলি যায় লাগছে, এত জোরে টান দিছো মাগো, এত জোরে টান দিছো, সহ্য করতে কষ্ট হয়েছিল গো মা, কুলি যার মধ্যে লাগছে, সুরের মধ্যে টান দিছো মা, দেখো আমার শরীরের বিরুদ্ধে কিচ্ছু নাই, হাড্ডিগুলো চামড়াগুলো সারা কিছু নাই, মা শক্তি নাই, 12 বছরের অনাহার, 12 বছরের অগমা গোমা, দিনও ঘুমাই নাই, রাতও ঘুমাই নাই, মাগো দিনেও খাই নাই, রাতও কোনে বাথরুমে যায় নাই, শুধু আল্লাহর জিকির খাইয়াছিলাম, জিকির ছাড়া আর কিছু ছিল না গো মা। মা ডাক দিয়া কয়, বাবা তোমার 12 বছরের সাধন হইছে না, হইছে না, হইছে না। আমি মাকে, আমি মা কি করলাম, তোমাকে আবার 12 বছরের জন্য পাঠাইলাম, তোমার সাধন হইছে না। সময় গেলে সাধন হবে না, ও মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের খবর যে জন করলি না, সময় গেলে সাধন হবে না, মন আমার সময় গেলে, সময় গেলে সাধন হবে না, চিৎকার মেরে বলুন ঠিক কিনা। মা কয়, তোমার সাধন হইছে না, চোখের পানি এসে পড়ছে, 12টা বছর কৃত কাল্লাম, 12 বছর আল্লাহ আল্লাহ কয়া 12টা বছর খোয়াইয়া দিলাম, 12 বছর আল্লাহ ছাড়া কিছু ভাবতে পারছি না, আমার বলে সাধন হইছে না। মা কি কইল, মা কেন হইছে না বলতে পারোনি গো মা, কেমনে কিভাবে করলে আমার সাধনটা হইতো? মা কয়, বাবা তোমার চুলের মধ্যে ধইরা যখন টান দিছি, দক্ষ লাগছিনি, কয় লাগছি, তুমি আল্লাহ আল্লাহ জিকির করতা যায়া গাছের পাতাগুলো টান দিয়া টান দিয়া ছিঁড়ে ছিঁড়ে যখন খাইছো, তোমার মাথার চুলগুলো টান দেওয়ার পর তোমার যেমনি কষ্ট লাগছিল, তোমার মাথার চুলগুলো টান দেওয়ার পর যেমন কষ্ট লাগছিল, গাছের পাতাগুলো টেনে টেনে ছিঁড়ে যখন খাইতা, গাছ তারও এমন কষ্ট লাগছিল, গাছটাও এমন কষ্ট হয়েছে। আর একটা জাতির কষ্ট দিয়ে তুমি আল্লাহ আল্লাহ কষ্ট করতে, তোমার কি করতাম? আবার যাও, আবার যাও, আ আ এত সহজ। ওরে ফকিরি কি গাছের গোটা, ফকিরি কি
গাছের গোটা ওরে দেখি যদি স্বর্গে যাইতো তবে পারা বান্ত কেডা ফকিরিকি গাছের গোটা ফকিরিকি গাছের গোটা সাত দিন মাজার যে ফকির হয়েছে নাম দে ফকির বাড়ি উম ফকির হ্যাঁ ফকির শব্দের কিচ্ছু জানে না নাম দে ফকির ঠিক না বেটি ওরে ফকির ছিল প্রহ্লাদ দত্ত ফকিরি বড়াই শক্ত ফকির ছিল প্রহ্লাদ দত্ত ফকিরি বড়াই শক্ত ওরে বাজ বাজানোর বেত খাইয়া করেছিল লোহা পিঠা ফকিরিকি গাছের গোটা ফকিরিকি গাছের গোটা মাইকে আবার যাও জঙ্গলায় গেলেন আবার বাবা যাওয়ার আগে চুলগুলো কেটে দেই চুল কেটে দিল নখ কেটে দিল মুখ কেটে দিল দাড়িগুলো কেটে দিল গোসল করাইয়া দিল গোসল করাইয়া মায় দুখিনী একটা রুটি খাওয়াইয়া দিল বাবা বাবা যাও আল্লাহর রাস্তায় তোমাকে ছেড়ে দিলাম এইবার তিনি আবার জঙ্গলের ভিতরে গেলেন যাইয়া জঙ্গলের ভিতরে একটা শুকনা কাষ্ঠখণ্ড পেলেন মানি আমাদের কুমিল্লায় বলে মোয়ার খাইলা ভিতরে বুনে ধরার কি পাউডারের মতো জর 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 করে ওজনে হালকা হইয়া যায় এবার পিছলে এটা পাউডার হইয়া যায় এটার একই মোয়ার খাইলা এলাকার আঞ্চলিক ভাষার কি কই মোয়ার খালি মোয়ার খাইলা বয় এটার মোয়ার খাইলা বলে বন্ধুর এমন একটা গাছের ডাল পাইলেন বন্ধু পেটের খিদা লাগলে কি খাইবেন এবার তো গাছের পাতা খাওয়া যাবে না একটা শুকনো ডাল পাইয়া আর একটা কাঁচা ডাল দিয়ে পিছলেন পিছে এটাকে পাউডার বানালেন বানাইয়া একখানা রুটি বানাইলেন এক পেয়ালা একটা পেয়ালার ভিতরে এক পেয়ালা পানি লইলেন আর একটা রুটি বানাইয়া রুটিটাকে লইলেন রুটিটা সামনে লইয়া এবার গম্ভীর জঙ্গলের ভিতরে যাইয়া ধ্যানের মধ্যে বইয়া আল্লাহ 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 জিকির করেন আর কান্দেন আর কয় দয়াল মালায় তোমার কুদরতিও পার তোমারও মহিমা বোঝে তোমার মহিমা বোঝে হেন শক্তি কারো দয়াল মাওলায়ো ও আল্লাহ এই যুগ সাজাইলা তোমার কুদুর তের সানে তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো আমরা গুনাগার দয়াল মাওলায় বলেন দয়াল মাওলায় তোমার কুদুরতিও পা তোমার মহিমা বোঝা এটা ফলে মহিমা বোঝা এন শক্তিকার দয়াল মাওলায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এবার গেলেন জঙ্গলে খাইব কি 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 লইছে একটা রুটি কি লইলেন কথা বুঝেন নাই কাঠের 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 গুঁড়ো দিয়ে একটা রুটি বানাইয়া লইলেন মনে নাই মনে নাই কাঠের গুঁড়ো দিয়ে রুটি বানাই রুটিকে সামনে লইয়া এবার আল্লাহ জিকির করতে লাগলেন আল্লাহর জিকির করতে করতে এবার বারো বছর কাটাইয়া দিলেন কত বছর আবার বারো বছর কাটিয়ে দিল কাটানোর পর বারো বছর শেষ হওয়ার পর বাড়িতে গিয়ে মাকে সালাম করলেন মা দুখিনী ডাক দিয়া কয় বাবা বাবারে এইবার তুমি কি খাইছো বলো মা গো কাঠের একটা গুরু দিয়ে কাঠের শুকনো কাষ্ঠ খণ্ডকে বিচূর্ণ করে একটা রুটি বানাইছিলাম রুটি বানাইয়া রুটি একটা নয় এক পেয়ালা পানি সামনে নিয়ে বসছিলাম গো মা কিছুদিন পর পর পেটের খিদা যখন লাগতো পেটের খিদা যখন বেশি কষ্ট লাগতো রুটিটা বেশি কষ্ট লাগলে না পারলে রুটিটা খেয়ে ফেলবো এই নিয়ত করে রুটি বানিয়ে নিয়েছিলাম মা নেওয়ার পর হঠাৎ করে কিছুদিন যখন ধ্যান করলাম ধ্যানের পরে পেটের খিদা একদিন বড় অসুস্থর মতো হয়ে গেলাম হঠাৎ করে রুটিটা সামনে নিলাম খাবো এমন সময় মনে করলাম আজকে খাওয়ার পরে যদি কয়েকদিন পরে আবার খিদা লাগে কি খাবো ওইটা মনে করে রুটিটাকে খাই নাই রুটিটারে বলছি রুটি তোরে আর কয়েকদিন পরে খামু থাক আজকে খামু না আত্মাটারে বলছি আত্মারে রুটিটা আজকে খামু না কয়েকদিন পরে খামু যদি আবার খিদা লাগে কই পাইমু খাবার এই জন্য তোরে খাইমু না আরেকদিন খামু থাক
এমনি করে করে কিছুদিন পর পর যখন খিদা লাগতো খিদার তাড়নায় যখন থাকতে পারতাম না খিদার পাগল হয়ে খিদার তাড়নায় যখন পাগল হইয়া যাইতাম মনেরে বুঝ দিতাম রুটি রে ও রুটি তোরে কিছুদিন পরে খাইমু এই করে করে একদিন নয় দুই দিন নয় গোমা বারোটা বছর কি আত্মারে কি করলাম আত্মাটাকে শুধু আশা দিয়ে বাড়াইছি আশা দিয়া শুধু আশা দিয়ে রেখেছি আশা দিয়ে রেখে বারো বছর যখন শেষ হইয়া গেল ভাবলাম বারো বছর যেহেতু কাটাইয়া ফেলছি রুটিটা আর খাইমুই না খানা যেহেতু বারো বছর না খাইয়া থাকতে পারছি আর খামু না এই বলে রুটিটাকে জঙ্গলে রেখে চলে আসছি গো মা যে বারো বছরের মধ্যে একটি ডুব পানি পর্যন্ত মুখে লাগাইছি না পারবিনি দূরবেলা বাইতুন খাই আইছেন সন্ধ্যা খাই আসছেন এখন এসে ডেকে দা লাগি একটু পরে পরে দোকানে যাইয়া পেঁয়াজ ডালের বড়া কিচ্ছু নাই দোয়ানি খাইয়া করে দিছি কিচ্ছু নাই বেচা কিনি শেষ ফয়েডো খালি দোয়ানো খালি আলিফ খালি বায়ের নিচে এক নক্তা ফকেট খালি পেঁয়াজুর দোয়ানো খালি সামনে আছে বিরিয়ানির ঠিক না বেটি আমার বন্ধু ওরে নবীর ফাগুনের মা দুখিনি ডাক দিয়া কই তোমার সাধন হইছে না সাধন ওলি হওয়া এত সহজ না আল্লাহ এমনি তোমাদের কি দিয়ে দিছে আল্লাহ কি কয় ওলি আল্লাহ দিয়ে সম্পর্কে আল্লাহ কি কয় আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তাদেরকে চিন্তা মুক্ত করে দিলাম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ওই বেটা 36 বছর গেছে গা এই 12 বছর 24 বছর কত বছর 24 বছর গেছে গা মানুষ বাসে কয় বছর মানুষ বাসই কয় বছর আরে ওরা সময়ের হিসেব করে না বিল্ডিং এর হিসাব করে না দোকানের হিসাব করে না ব্যাংক ব্যালেন্স ব্যালেন্সের হিসাব করে না হিসাব করে শুধু পরকালের সঞ্চয়ের ঠিক না বেটি মা কে হইছে না কি লাই রুটিটাকে তুমি সামনে নিয়েছ রুটিটাকে সামনে নেওয়ার পর রুটিটা সামনে নেওয়ার পর তুমি খাবে খাবে বলে তোমার আত্মাকে তুমি তোমার আত্মাটা হলো একটা নফ তোমার নফকে তুমি ফাঁকি দিয়েছ তোমার নফসকে তুমি ফাঁকি দিয়েছ নফসকে আশা দিয়ে তুমি নৈরাশ করেছ নফসকে ফাঁকি দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করলে শুধু হবে না নফসকে ফাঁকি দিয়ে তুমি যত ইবাদত করো না কেন তোমার ইবাদত হবে না বাবা তোমার ওই 12 বছর শেষ এইবারের 12 বছর শেষ আল্লাহ ওয়ালা হতে পারো নাই আমি তোমাকে যদি তুমি মানার মতো মানো তাহলে আবার তোমাকে জঙ্গলে যেতে হবে যেমন মা তেমন ছেলে মেনে নিলেন মা যাচ্ছি আল্লাহ পাওয়ার জন্য কত কষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনে মানুষকে ওলি বানায় না নামে নামে খালি নামের আগে দিয়ে ওলি কামেল লেখলে চলতো না আল্লাহর ওলি আওলাদ ওলি এলমে কি দুনিয়ার যত টাইটেল আছে আল্লাহ তিন পাতা তিন লাইন লাগে খালি টাইটেল ভর্তি ভর্তি পাবলিসিটির গাড়ি বাজে লোহার থেকে বক্তার টাইটেল শুরু করে শাহপুর এটার ভান্ডার হারিয়া যায় ভান্ডার হারিয়া মোহনপুর যাইতে যাইতে খালি একজন বক্তার টাইটেলে লাগে ঠিক না বেটি শাহপুর তুন টাইটেল শুরু করে আশেকে রসুল মাশেকে লাহি তুতিও জবান জমানার উমর এরপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাদিয়ে দিন ও মিল্লাত রাহনুমায়ে শরীয়ত রাহবারে তরিকত মারফি শামসুল মারেফত উস্তাদুল উস্তাদ দিন এ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে উমক হেই করতে 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 বলতে 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 সাহ উঠতে শুরু করে এক বক্তার টাইটেল যে শেষ হয় মোহনপুর নাম শোনার আর কেউ সম্ভব না নামটা তো বলতে বলতে জগদীশপুর তেমন না
আগের তারা খালি টাইটেল শুনছে, মাহফিলটা কই এডো হনে নাই, বক্তার নামও হনে নাই, ঠিক না বেটি? আবার মন ফুট থেকে দ্বিতীয় বক্তার নাম শুরু করছে, এবার যাইতে যাইতে আলামিন হোটেলের সামনে গেছে, দ্বিতীয় বক্তার নাম কইতে কইতে দাওয়াত দিতে গেলাম একবার, যাওয়ার পরে আমারে কয় বাবা আমার টাইটেল টুইটেল পোস্টার কিছু দিন না, লেখেন শুধু আল্লামা হাফেজ এম এ জলিল, আর কিছু না, আর কিছু না, আপনি লিখে দিন জালালউদ্দিন চৌধুরী আল কাদেরী চট্টগ্রাম, আর কিছু লাগাইয়েন। উনি জামি আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপাল ছিলেন তখন, সুবহানাল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমার ওই যে পরে গ্যাসউদ্দিন তাহিরি সাহেব আসতেছেন, এগুলা বলবেন না, এগুলা বলবেন না, একটু পরেই তাহিরি সাহেব তো আসলে আমি ছেড়ে দিব, এর আগ পর্যন্ত কি করব না ছেড়ে দিব? আমি কি আপনাদের দুশ্মন না বন্ধু? আমি আপনাদের বন্ধু না শত্রু বলেন? আমি আপনাদের কোনো ক্ষতি করছি? তো কথা বলেন কেন, আমার দিকে তাকান। এইবার ১২ বছর গেল, ২৪ বছর গেল, এইবার আবার ঢুকলো, এবার তোরে শাস্তি দে, একবার তুই ফাতা খাইয়া ১২ বছর খাইছ, আর একবার তুই না খাইয়া খাইছ, এবার তোরে জলমের শিক্ষা দেন। দেহরে কইতাছে বড় একটা ডাল বড় গভীর জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের একদম গভীরে, জঙ্গলের গভীরের মধ্যে যাইয়া দেখে বড় একটা কূপ, ৭০ ফুট নিচে পানি, ৭০ ফুট নিচে পানি, বড় একটা হাউস, পানির হাউজের এই পারে আর ওই পারে একটা বড় গাছের ডাল ফেললেন, খোঁজাখুঁজি করে একটু রশি, দড়ি 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 বুঝেন, রশি বুঝেন, হ্যাঁ, সুতলি দড়ি রশি এগুলা বুঝেন তো আপনারা? অনেক জিনিসের নাম অনেক এলাকায় অনেক রকম থাকে, আগে দিনে চাইল মাপতো, চাল চাল মহিলারা, এটা কুমিল্লা কই টুরি, কোন জায়গায় কো ফুরা, কোন জায়গায় কয় উরা, কোন জায়গায় কই দুরা, এই জন্য ব্যাঙ্গে সুরে বলতেছি আর কি। রশি বুঝেন, রশি বান্ধে দড়ি, দড়ি দড়ি কি পায়ের মধ্যে, দড়ির একটা মাথা পায়ের দুই পায়ের মধ্যে বাঁধছে বাদিয়া, আর একটা মাথা ওই কি ওই মাঝখানে যে ডালটা ফালাইছে এই পারে ওই পারে ডালের মাঝখানে বাঁধছে, বাদে বেদে নিজে কি নিচের দিকে ছাইরা দিছে, ছাড়ার পর এখন মাথাটা নিচের দিকে ফাগুলো উপরের দিকে, সুবহানাল্লাহ, কইতা না আর একটু আস্তে কোনা, এবার জোরে কোন, সা দিছে নি দুইটা চাইছে, ৫০ ৫০ ১০০ ফানা হইছে, পান খাইতাম না, ফান নেমে দেখি ফান দিছে না, বিষ দিছে, আমি কেমনে কয়, কে দিছে আমি চিনি না, খাওয়াই আমার মারণ লেগে বুদ্ধি করছো, না আশিকরা দিছে অন ফান খাইলে কাজ শুরু, এটা মাহফিল শেষ করে রাখাম, ওয়াজ শেষ করে, পা গুলা উপরের দিকে মাথাটা নিচের দিকে, পারবেন না মাথা রক্ত উঠবো, পারবেন? এবার দুই হাত বুকের মধ্যে লাগায় এই যে জিকির শুরু করলেন, এই যে জিকির শুরু করলেন, ও জিকির, এই যে জিকির শুরু করছে এই জিকির আর বন্ধ হয় না, সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহ শক্তি দিলে সবই পারা যায় ঠিক না বেটি এবার জিকির শুরু করে দিল এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় বারো বছর কয় বছর প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকাই মিলে বাজান প্রেম কি আর টাকাই মিলে প্রেম যদি সে টাকায় পাইত ঘরে ঘরে প্রেমে কিনিত আউলিয়ায়াম বিয়া যত যাইত না আর বন্ধন গলে প্রেম কি আর টাকায় মিলে বলেন প্রেমের মর্ম কে বুঝবে রে প্রেমের মর্ম প্রেম কি আর টাকায় মিলে এটা দুনিয়ার প্রেম নয় আল্লাহ রাসূলের প্রেম হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান নবীর মহব্বতের নাম হলো ঈমান আমার বারো বছর এবার কি করলেন পা গুলো উপরের দিকে দিলেন মাথাটা নিচের দিকে অসম্ভব না বারো বছর হবে আগামীকাল আগামীকাল বারো বছর হবে এই রাত্রটা শেষ হলে বারো বছর হবে ভোরবেলা একটা কাক এসলো ভোরবেলা একটা কাক আইসা আল্লাহ মানুষ যখন আল্লাহওয়ালা হইয়া যায় মানুষ যখন মাওলার গাইবি এলেম পাইয়া যায় তখন মানুষ না অন্য 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 জাতির ভাষাগুলা মনের ভাষাগুলা বুঝে ঠিক না বেটি একটা কাক আইসা কয় শেখ ফরি শেখ ফরিদ আজকে অনেক দিনের অনাহার তোমার কাছে আইছি কিছু খাবার দাও শেখ ফরিদ দেখে বলে আমার ঘর নাই সংসার নাই বাড়ি নাই ঘর নাই খাবার কোন সামগ্রী আমার কাছে নাই বারো বছর খাবার খাই না তুমি দেখতেছো আমার মাথাটা নিচের দিকে দিয়া উপরের দিকে পা দিয়ে বারো বছর আল্লাহ আল্লাহ বলে কান্দতেছি তুমি দেখলা দেখার পরে দুনিয়ার মানুষ জঙ্গলের ভিতরে কত ফল ফসল কত ফল ফলাদি কত কিছু আছে তুমি দেখো না কত প্রাণী আছে বাঘ আছে ভাল্লুক আছে আমাকে প্রত্যেক দিন কত বাঘ এসে আমার চতুর্দিকে বীর করে ওই বাঘের কাছে চাও হরিণের কাছে চাও আল্লাহ আল্লাহ হইয়া গেলে বাঘে তারে সালাম দেয় জমেও তালাম দেয় বাঘেও তারে খায় না ঠিক না বেটি তারে মাটিয়ে খায় না জমে না গো প্রেমী কি যেই জনায় তারে মাটিয়ে খায় না জমে সুই না গো ওর সত্য প্রেমিক যদি মরিত খুদার কুসুমে দেহ তার মাটিয়ে খাইত সত্য প্রেমিক যদি মরিত খুদার কুসুমে দেহ তার মাটিয়ে খাইত তার সম্মান কেহ না করিত যাইত না কেউ রওয়া যায় প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না জবে সুই না গো প্রেমিক কি যেই জনায় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এবার কাকে যাইয়া কয় ও শেখ ফরিদ খাবার দাও আর বুঝি জায়গা পাইছলি না আবার জানি কোন পরীক্ষার মধ্যে পড়ছি মা জানি আবার কি কয় কলিজাটা বয়ে কান্দে কলিজাটা বয়ে থরফর করে না জানি কোন পরীক্ষা পড়ছি ডাক দিয়ে কয় রে ভাই আমার কাছে কিছু নাই কয় আছে আছে তোমার শরীরে আছে তোমার কাছে না থাকলো তোমার শরীরে আছে ডাক দিয়া কই নে আমার গা থেকে গোশত খুলে খুলে খা কাক বলে রে শেখ ফরিদ
তোমার গা থেকে গোশত কুলে খাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই, পেটের অনাহার অনাহারে দুর্বল হয়ে গেছি এক নাম্বার, দুই নাম্বার তোমার শরীরের মধ্যে গোশত থাকলে না খাইতাম, তোমার শরীরে গোশত নাই, তোমার শরীরে চামড়ার হাড্ডিগুলো রগগুলো ছাড়া আর কিছু দেখা যায় না, গোশত নাই, খাবো কি খাবো কি খাবো কি, গোশত নাই, এবার কই তাহলে আর কি দেব, চলে যাও। দেখ দেখো শেখপুরি তোমার কাছে কিচ্ছু নাই, কে বলছে তোমার তো দুইটা চোখ আছে, চোখ গুলা নরম, যদি দুইটা চোখ দিয়ে দাও খে পেট ভরে চলে যাব রে শেখপুরি, শেখপুরি কান্দা কান্দা কয় রে কাক আমার পুরা দেহটা খাইয়া লাও, খাইয়া নেও খেয়ে নেও পুরা দেহ খেয়ে নাও, কিন্তু আমার চোখ দুইটা খেয়েও না, কারণ এখনো আমি মুড়ি দই নাই, আমি আমার কামেল মুর্শিদ আমার দয়াল মুর্শিদের ফাগল হইয়া আমি মুড়ি দেওয়ার অনুমতি চাইলে মায় অনুমতি দি, বারো বছরের জন্ম তিন বারো সত্তর বছর জঙ্গলে কাটাইছি, আমি ওই চোখ দিয়া যায়া খুঁজবো, খুঁজি আমার দয়াল সামনে বের করব, বের করি আমার দয়ালের কাছে আমি মুড়ি দইয়া আমি তার দেই দুই নয়ন দিয়ে আমার ফরান বহিরা দেখব, ফরান বহিরা দেখবো আমার দয়াল সামনে রে, এই চোখগুলা খাইস না শেখপুরি, ও কাকে চোখগুলা খাইস না আমার পুরা দেহ কা, আমার চোখের মধ্যে ঠোঁট লাগাইস না, এবার কাক বলে তোমার কাছে চোখ আছে আমি তারপর আমাকে দিবা না, মনে মনে কয় কাকটারে ফিরিয়ে দিলে এই অজুহাতে যদি মায় আবার আমারে কোন কোন ভেদ কোন ভেদে জানি পড়ি যা বুঝি না, কি করব কি করব, ঠিক আছে কাকা তোর আবদার রাখবো, একটা চোখ আমার মুর্শিদ রে দেখার জন্য রাখবো, আর একটা চোখে তুই পেটের অর্ধেকটা কোন রকমে শান্তি পে আমার উপরে দাবি না রেখে, আমার উপরে কি না রেখে আবদার না রেখে তুই চলে যা, বলার পর এইবার কয় তাইলে ঠিক আছে একটা চক্ষু দাও, এইবার একটা চক্ষুর অনুমতি দিল কাকজায়া টুকুর মারিয়া, এইবার শেখপুরিদের একটা চোখ নিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে সূর্য উঠলে বারো বছর হবে আর অল্প একটু বাকি, প্রেম কি জ্বালা রে হৃদয় কালা এই জ্বালা রাগুনি, আমার মনে বলে নি বায়াদে একবারে একে দিনে, হৃদয় কালা এই জ্বালা রাগুনে, প্রেম কি জ্বালা রে ওরে মুর্শিদের প্রেম কি জ্বালা রে, হৃদয় কালা এই জ্বালা রাগুনে, এবার একটু পরে বারো বছর হবে সূর্য উঠলে সামান্য বাকি দৌড়াইয়া এই কাকের পর আসছে আর একটা কাক, আরেকটা কয় শেখ পরি আমার কিছু খাবার দাও, ওটার মতো মনে মনে কয় কি বিপদ পড়লাম, একটা নয়ন রাখলাম মুর্শিদে দেখার জন্য, কারণ নয়ন ইয়নে রাখি বড়ে গরম সা তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব বলেন, নয়নে ইয়নে রাখি বড়ে গরম সা তোরে পাইলে, নয়নে রাখিব ও আমার কামালউদ্দিন বাগদাদি, নয়নে নয়নে রাখিব যেই দেশেতে যাইবা তুমি তোমার সাথে যাব আমি, হৃদয় রাজার রাজা বানাব রে গরম সা তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব ওরে আমার কামালউদ্দিন বাগদাদি, নয়নে নয়নে রাখিব এই নয়ন দিয়ে আমারে বাজানবে দেখব, একটা চোখে কিছুক্ষণ পূর্বে একটা কাকিরে দিয়ে দিলাম, এখন আবার তুমি আসছো কি করি,
কই একটা কাককে তুমি দি খুশি করছো আর একটাকে খুশি করবা আল্লাহর কাছে বিচার দেব মনে মনে কই বুঝি 12 বছর শেষ হওয়ার ব্যবস্থা বুঝাইছে আয় কাকা আয় রে কাকা কাক রে নে আমার দুটো চোখ একটা ছিল একটা খেয়ে নে বলে হাত দিয়ে যখন চোখটা টান দিয়ে দনলেন দিচু চোখটা খেয়ে দ্বিতীয় কাকটা চলে গেলেন চোখ গুরু দিয়ে রক্ত পড়ে রে রশিটার মধ্যে হাত দিয়ে এবার উপরের দিকে উঠতেছে সূর্য উঠছে চোখে দেখে না গায়ের মধ্যে সূর্যের তাপ যখন লাগলো এবার রশিটাকে দিয়ে দিয়ে উপরের দিকে তিনি উঠলেন উঠে ডালের মধ্যে দৌড়ে ডালের মধ্যে দৌড়ে এবার একটু একটু করে পাড়ের মধ্যে গিয়ে তিনি পাড়ের মধ্যে উঠে এবারে কি করলেন কিবলামুখী হয়ে আল্লাহর দরবারে একটা মোনাজাত করলেন 12 বছরের ইবাদতের শুকরিয়া আদায় করিয়া মোনাজাত করিয়া চোখের মধ্যে যখন মোসা দিল গো আমার আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে দুইটা নতুন চোখ আল্লাহ আল্লাহর কাছে আবার মোনাজাত করলেন শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি আমার হারানো দুটি চোখ আবার তুমি কি করে দুটো চোখ দিয়ে দিলাম আবার তুমি আমাকে চোখ দিয়েছো ও রব্বুল আলামিন ও প্রাণের খোদা তোমার দরবারে শুকরিয়া তোমার দরবারে এবার চলে গেলেন মায়ের কাছে যেয়ে দৌড়ে চলে গেলেন যাবার পর মাকে কি করলেন সালাম করলেন মাকে সালাম করার পর কয়ার কিছু জিজ্ঞেস করব না জিজ্ঞেস করতে হবে না রে বাবা তোমার চেহারার দিকে তাকাই আমি বুঝতে পেরেছি এইবার তোমার সাধন হইয়া গেছে